আসসালামু আলাইকুম বন্ধুরা বর্ণখয় সবাইকে স্বাগত আমি ওয়াসি তোমাদের সঙ্গে আড্ডায় আজকে আমি তোমাদের সঙ্গে কিছু টপিক নিয়ে আলোচনা করবো সে টপিকটার নাম দেখো লেখা আছে এইচআইভি আই এডস আমি তোমাদের এইচআইভি আই এন এডস নিয়ে কোনগুলো বলবো বলো তো আমি বলবো ইতিহাসটা মানে কীভাবে এইচআইভি এবং এডস ছড়ালো তোমরা এর ডিটেলস সম্পর্কে মোটামুটি সবাই জানো আমি সেসব নিয়ে কিছু বলছি না এইচআইভি এই কথাটা দিস ইজ স্ট্যান্ড ফর হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস তার মানে ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি এবং রোগটার নাম হচ্ছে এইডস অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম তাহলে এইচআইভি দ্বারা সৃষ্ট রোগের নাম হচ্ছে এডস এবং ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি ক্লিয়ার এবারে আমরা কিছু গল্পে যাই গল্পটা হচ্ছে উনিশশো একাশি সালে ইউএসএতে মানে ইউনাইটেড স্টেটসে সায়েন্টিস্টরা কিছু জিনিস দেখলেন কি দেখলেন কিছু পেশেন্ট ছিল তাদের কাছে পেশেন্টগুলোর মধ্যে ফাঙ্গাল অ্যাটাক হচ্ছে এবং মানে তাদের শরীরের যে ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেমটা ব্রেকডাউন করে তারা মারা যাচ্ছেন বা অসুস্থ হচ্ছেন গুরুতর এবং এই পেশেন্টগুলোর মধ্যে কমন এটা যে তাদের ইমিউন সিস্টেমটা ব্রেকডাউন করছে অর্থাৎ তারা আরও লক্ষ্য করে দেখলেন যে যে টি সেল টি সেলের যে সিডি ফোর সিডি ফোরের ওদের পরিমাণ ওদের শরীরে অনেক কম তার মানে এদের শরীরের মানে সিম্পল জিনিসটা কি সিম্পল ফান্ডা হচ্ছে ইমিউন সিস্টেমের প্রবলেম ইমিউন সিস্টেমের প্রবলেমের জন্য এদের এরা এদের এরা মারা পড়ছে বা সাংঘাতিক রকমভাবে আক্রান্ত হচ্ছে কিছু একটা দ্বারা এবার এখানে গল্পটা হচ্ছে এইচ এই যে ভাইরাসটা এর দ্বারা সৃষ্ট রোগের নাম কি বললাম এডস কিন্তু মনে রাখবে এইচআইভি দ্বারা একটা মানুষ মরে না এইচ কি করে ওর শরীরের একজনের শরীরে পুরো ইমিউন সিস্টেমটাকে নষ্ট করে দেয় যার ফলে খুব সামান্য ঠান্ডা বা সর্দি কাশি লাগলেই সেটা একটা মারাত্মক আকার ধারণ করে এবং রোগী মারা যেতে পারেন এবং রোগী মারা যেতে পারেন তো এইচআইভি কি করে শরীরে অনাক্রমতাকে নষ্ট করে দেয় এখন এইসব গল্প গবেষণা চলতে চলতে দেখা যাচ্ছে যে একটা আফ্রিকান গ্রিন মাংকি ওই গরিলা সিম্পান্দি জাতীয় যে বানরগুলো তাদের শরীরে এসআইভি বা সিমিয়ান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস এই নামে একটা ভাইরাস পাওয়া গেল যে ভাইরাসটা বর্তমানের যে এইচআইভি তার সঙ্গে মিল রয়েছে কিছু এর ক্যারেক্টারিস্টিক্সের কিছু মিল রয়েছে তো সাইন্টিস্টরা ধারণা করছেন যে এই যে সিমিয়ান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাসটা এই ভাইরাসটা নিজেকে মিউটেট করে এই রকম রকমভাবে মিউটেট করেছে এইরকম একটা নাম ছিল তারপরে আই এভি টু এই নাম ছিল এই সব নানা রকম মিউটেশনের মধ্য দিয়ে গিয়ে মানুষের শরীরে এইজাইভি নামক ব ভাইরাস হিসেবে বর্তমানে অবস্থান করছে এবারে এই যে সিমিয়ান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস এই ভাইরাসটা এই বানরের শরীরে এলো এই নিয়ে সায়েন্টিস্টরা কি করলেন একটা হাইপোথিসিস বা একটা থিওরি বললেন এই থিওরিটার নাম হচ্ছে দ্য কাট হান্টার থিওরি বা হাইপোথিসিস বা হান্টার হাইপোথিসিস বা বুসম্যাট হাইপোথিসিস এই থিওরি অনুযায়ী বা এই হাইপোথিসিস অনুযায়ী কেসটা কী ঘটলো সে সময়ে দেখো এটা কিন্তু মেনলি ছড়িয়েছে আফ্রিকার কন্টিনেন্টালের কঙ্গোর এরিয়াটা ওয়েস্টার্ন আফ্রিকার এরিয়াটাতে তো কঙ্গর যে আদিবাসীরা তাদের একটা তারা কি করতেন তারা বানর প্রজাতি এই বানর প্রজাতির মাংস খেতেন এবং মানে কি বলছেন অনুমান করছেন যে কোনো কারণে ওই বানর এসআইভি এফেক্টেড কোনো বানরের মধ্য থেকে কোনো কাট বা উন্ডের থ্রু দিয়ে মানুষের শরীরে ওই আদিবাসীর শরীরে এই ভাইরাসটা ঢুকে যায় এই ভাইরাসগুলো মানে সংক্রামকের রাস্তা কোনটা রাস্তা হচ্ছে ব্লাড রক্ত এবং সেক্সুয়াল ট্রান্সমিশন মানে হচ্ছে সেক্সুয়ালি যে সিক্রেশন তার থ্রু দিয়ে সেই সিমেন্ট টিমেন এইসবের থ্রু দিয়ে এর থ্রু দিয়ে এটা মেনলি মানে কিভাবে নিজেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় আক্রান্ত হয় রোগী তো এই দুটো দিয়ে তাহলে তার মানে হচ্ছে ব্লাড দিয়েটা হলো তাহলে এর এটা কি থিওরি দ্য কাঠ হান্টার আর বুসমের থিওরি এখন অনেকে অনেকে আবার কি বলেন যে সেক্সের থ্রু দিয়েও হয়েছে হয়তো ওই আদিবাসী কোনো বানর বা ওই গরিলা বা সিম্পাঞ্জি এইসব যাদের মধ্যে এসআইভি রয়েছে তাদের সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করেছে বলে করেছে তার ফলে ও অ্যাফেক্টেড হয়েছে কিন্তু এইগুলো মনে রাখবে সবই হাইপোথিসিস বা থিওরি এগুলোর মধ্যে অকারট্ট যুক্তি কিছু নেই প্রমাণ নেই তার জন্য এগুলোকে প্রতিষ্ঠা এখনো সেরকমভাবে হয়নি এগুলো মনে করা হয় অনুমান এবারে আমি একটা উদাহরণ এবারে আমি কেসটা বলি কী হলো উদাহরণ দিয়ে কঙ্গোতে ধরো কারণ মধ্যে হয়েছে এখন কঙ্গোর সেই মানুষটা বা সেই মহিলা সেই মানুষটাই ধরো সেই লোকটা যার মধ্যে এইচ পজিটিভ ছিল সে ওই সময়ে উনিশশো কুড়ি সালের দিকে ঘটনা বলছি তিনসাসা বলে একটা শহর ছিল যেটা এই মুহূর্তে বর্তমানে কঙ্গোর রাজধানী বা ক্যাপিটাল এইচ আইভিতে আক্রান্ত এই লোকটা কঙ্গোর কিলশাসার ওই শহরের ওই জায়গাটার একটা পতিতাপলী বা যৌনপল্লীতে গেছে যেখানে একজন প্রস্টিটিউটের সঙ্গে মিলিত হয়েছে এবং তাকেও এইচ এফেক্টেড করে ফেলেছে মানে সেও এইচআইভি প্লাস হয়ে গেছে এবারে ধরো এই মহিলার সঙ্গে আরও অনেকে মিলিত হচ্ছেন কারণ এটা একটা যৌন যারাই মিলিত হচ্ছেন ফিরে যাচ্ছেন তাদের মধ্যে এইচআইভি ইনফেক্ট হচ্ছে তার মানে একটা কিরমভাবে ছড়াচ্ছে দেখো স্প্রেডিং সিস্টেমটা শুধু দেখে যাও কেউ কিন্তু জানে না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘটেছে কি এ বেচারা জানতো না এ এর সঙ্গে মিলিত হয়েছে একে ছড়িয়েছে এর সঙ্গে যারা মিলিত হয়েছে তারা ছড়িয়েছে এ বাকি যার সঙ্গে যার সঙ্গে মিলিত হবে তাদের দ্বারা হবে তাদের সঙ্গে যারা মিলিত হবে তাদের হয়ে যাবে রকম ভাবে বা এর দ্বারা আক্রান্ত ধরো এ কোনো কারণে যে ব্যক্তির আক্রান্ত সে কোনো কারণে দাড়ি দাঁড়িমোচ কাটতে গেছে ইয়েতে সেলুনে এবারে সেলুনে দাড়িমোচ কাটার ফলে সেখানে ওই খুঁড়ের মধ্যে রক্তের মধ্যে লেগেছিল অন্য একজনে মানে দাড়ি কাটতে গিয়ে কাট অ্যান্ড উন ব্যাস ওই কাঠের মধ্যে দিয়ে ঢুকে গেছে বাস তারও হয়ে গেল এইরকমভাবে ছড়াচ্ছে এবারে ওই যে উনিশশো কুড়ি সালের যখন ঘটনা বললাম সেই সময় আর একটা গল্প হতো সেই গল্পটা কি আমরা এখন দেখবে একটা সিরিঞ্জ দিয়ে ব্লাড ট্রান্সফিউশন করি বা ইনজেকশন নিই বা ভ্যাকসিন যাই করি না কেন আমরা ওই সিরিঞ্জটাকে ফেলে দিই মানে ওটা ডিসপোজেবেল কিন্তু এই সময়ে তখন মানুষের ধারণাই ছিল না যে একটা সিরিঞ্জকে এরকমভাবে ফেলে দেওয়া যায় তখন একটা সিরিঞ্জ দিয়ে পাঁচ ছজনকে ঢাকাঢাক মানে ভ্যাকসিনেটেড করে দিচ্ছে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে মানুষ জানেই না যে এই সিরিঞ্জের মধ্য দিয়ে জীবাণু অন্য একজনের শরীরে ঢুকে যেতে পারে তাহলে মানুষ জানছে না কীরকমভাবে হচ্ছে কিন্তু ভাইরাস জানে যে আমাকে কীরকমভাবে ছড়াতে হবে ব্লাড এবং সেক্সের থ্রু দিয়ে তাহলে দুটো রাস্তায় আমরা একদম খুললাম খুললা খুলে রেখেছি ভাইরাস নিজের মতো করে এন্তার বংশ বিস্তার করছে এবং ছড়াচ্ছে সবার শরীরে কিন্তু মানুষ জানেই না যে কীভাবে হচ্ছে তখন কিন্তু এই জিনিসটা আবিষ্কৃত হয়নি এইবারে এই সময়ে আফ্রিকান আর একটা জিনিসও ঘটে গেছে কি ঘটেছে ব্রিটিশরা ওই টাইমে শাসন করত। এবারে সেই টাইমে ব্রিটিশরা শাসন করত ইন্ডিয়াতেও মানে ভারতেও শাসন করত। এবং ভারতীয় কিছু সেনাবাহিনী ইন্ডিয়া মানে ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয়রাও চাকরি করতেন তাহলে ভারতীয়রা যখন ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করছেন তারা আফ্রিকা গেছেন তাহলে তারা কোথায় গেছেন তারা আফ্রিকা গেছেন ইন্ডিয়া থেকে এবং কঙ্গোতে যাওয়ার ফলে কঙ্গো থেকে তারা এইচ নিয়ে ইন্ডিয়া ফেরত এসছেন এবং ভারতে ছড়িয়েছেন কিন্তু এইচআইভি যখনই এরকমভাবে যাচ্ছে না তখন মিউটেশন হচ্ছে মনে রাখবে এইচআইভি এটা আফ্রিকাতে পাওয়া যায় এ যখন ইন্ডিয়াতে এসে এসেছে তখন মিউটেশন হয়ে গেছে মিউটেশন হয়ে যাওয়ার পরের এইচআইভি সি টাইপটা এখানে পাওয়া যায় সাবটাইপ এইচআইভি বিটা ভাবে ইউএসএতে গিয়ে গেছে এখান থেকে মিউটেশন হয়েছে ও এইচআইভি বি এরকম সাবটাইপ আছে প্রচুর মেনলি এইচআইভি টাইপ হচ্ছে এইচআইভি ওয়ান অ্যান্ড এইচআইভি টু এর মধ্যে এইচআইভি ওয়ানটা ডেঞ্জার এইচআইভি টুটা অতটা ইয়ে নয় মানে ভিরুলেন্ট নয় এইচআইভি ওয়ানের এগুলো হচ্ছে সাবটাইপ তো ইন্ডিয়াতে এরকমভাবে এলো এই এই যে নানা রকম প্রকারভেদ এরকম ভাবে ছড়াচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ছড়াচ্ছে আর কি হচ্ছে দেখো ইউরোপিয়ান কি করে ছড়ালো ফ্রান্স নাগাদ সাল কঙ্গো ছেড়ে চলে যায় মানে ওরও ছিল এখানে তো উনিশশো ষাট সাল নাগাদ ফ্রান্স যখন কঙ্গো ছেড়ে চলে গেল ও কিন্তু কঙ্গো থেকে ফ্রান্সের যারা ছিল এখানে তারা কিন্তু এইচআই বহন করে ইউরোপে নিয়ে গেছে ফ্রান্সে নিয়ে গেছে ব্যাস গোটা ইউরোপে ছড়াচ্ছে ছড়িয়ে গেছে ইউরোপে আর একটা জিনিস কি ঘটলো দেখো যখন ফ্রান্স চলে গেল তখন ওখানে হাইতির কিছু লোকজন কঙ্গোর এই জায়গাতে এসে বসবাস শুরু করলেন হাইতির লোকজনের মধ্যে কি হলো হয়ে গেল। এবারে হাইতির লোকজন যখন কঙ্গো থেকে কঙ্গো থেকে যখন হাইতিতে আবার ফেরত যাচ্ছেন তখন এই আই নিয়ে ফিরত গেলেন হাইতিতে এই ছড়ালো এবারে এই এখানে হাইথিতে আর একটা কি ছিল হাইতির মানুষজন সেই টাইমে প্রচুর পরিমাণে কি করতেন ব্লাড ডোনেট করতেন কত নেই পারত নাই ব্লাড ডোনেট করছে কেন ব্লাড ডোনেট করছে কারণ ওই টাইমে ব্লাড ডোনেট করলে এখানে প্রচুর পয়সা পাওয়া যেত রোকরা টাকা পয়সা পাওয়া যেত ব্যাস হাইতির লোকজন হিউজ ব্লাড দিচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের মধ্য দিয়ে কি হচ্ছে এইচআই কিন্তু ছড়াচ্ছে মানুষ জানেই না তাহলে দেখো সাইলেন্টলি এইচ আই ছড়িয়ে গেছে কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারছে না অ্যাকচুয়ালি হচ্ছেটা কি ব্লাডের থ্রু দিয়ে ছড়িয়েছে ইঞ্জেকশনের থ্রু দিয়ে ছড়াচ্ছে তারপরে ব্লেড এই সেলুন এর মধ্যে দিয়ে ছড়াচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিশনের মধ্যে দিয়ে ছড়াচ্ছে তাহলে হাইতির ব্লাডের থ্রু দিয়ে ওই সবার মধ্যে এবার যারা যারা ওই ব্লাড নিচ্ছে তাদের শরীরের মধ্যে ঢুকছে এইরকমভাবে ওয়ার্ল্ড ওয়াইড এই এইচ ছড়িয়ে গেছে এবং এর একটা মারাত্মক আকার ধারণ করেছে মনে রাখবে এর কোনো ওষুধ নেই এইচআইভিকে আক্রান্ত যারা এইচআইভি দ্বারা আক্রান্ত হয়ে এইডস হয়ে গেছে তাদের কিছু করার নেই তারা ওই কিছু প্রিভেনশন নিয়ে যতদিন বেঁচে থাকেন আর কি তো কারণ এই ভাইরাসটা এই এইচআইভি ভাইরাসটা প্রচণ্ড চালাক ধূর্ত একটা ভাইরাস এ নিজেকে পরিবর্তন করতে পারে এ নিজেকে লুকিয়ে যেতে পারে এর শরীরের জিনোমের মধ্যে এ চেঞ্জ করতে পারে মিউটেশন করতে পারে এর ফলে একে ট্রিগার করা খুব মুশকিল আর এ শরীরে ঢুকে কি পড়বে টি সেলের সিটি ফোরকে খেতে লাগবে মানে টি ফোর টি সেল নষ্ট টি সেল নষ্ট মানে তোমার শরীরের অনাক্রমতা বা ইমিউন সিস্টেম ধ্বংস ইমিউন সিস্টেম ধ্বংস মানে সামান্য জ্বর সর্দি কাশিতেই তুমি মারা বা আমি যার মধ্যে হবে সে মারাও যাবে এই হচ্ছে ওভারঅল এইচ আই গল্প এরকম ভাবে ছড়ালো এইচ আই ওয়ার্ল্ড ওয়াইড এই ফ্রান্সে আবিষ্কৃত হয় ইউনিসটা অ্যাকচুয়ালি সালটা আমার যতটুকু মনে পড়ছে উনিশশো ছিয়াশি টিয়াশি কিছু একটা হবে আমার ঠিক খেয়াল নেই তো এই এইরকম ভাবে এইচআইভি আই আরও নানান রকম এ কীরকম দেখতে ওই সব নিয়ে আমি পরে আসব কিন্তু ওভারঅল তোমরা জানতে পারলে যে এইচ মানে ইতিহাসটা কি কীরকমভাবে ছড়ালো তো আজকে এই পর্যন্তই রইল বন্ধুরা তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আজকে এ পর্যন্ত ভালো দেখো সবাই খোদা হাফিজ